জেলারে বিজেডির চব্বিশতম প্রতিষ্ঠা দিবস। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও বিজুবাবুঙ্কু ভারতরত্ন পাই প্রস্তাব, গোটিয়ে মঞ্চরে ষড়ঙ্গী সিংদেও। বলাঙ্গীর বিজেডির চব্বিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে যাইছি। সকাল নটার শিশু উদ্যানস্থিত বিজু পট্টনায়ক প্রতিমূর্তিরে মাল্যার্পণ করা যাই। পূর্ব সাংসদ তথা রাজ্য বিজেডির বরিষ্ঠ সাধারণ সম্পাদক কলিকেশ নারায়ণ সিংদেও ও দলর বরিষ্ঠ নেতাগণ বিজু পট্টনায়ক প্রতিমূর্তিরে মাল্যার্পণ করে শ্রদ্ধাঞ্জলি জনাই। রহস্যরে অধ্যাপক মৃত্যু ঘটনা, থানারে দোষ লদালদি। বলাঙ্গীর রাজেন্দ্র বিশ্ব মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রকাশ চন্দ্র সাহুঙ্ক মৃত্যু ঘটনা এবেবি রহস্য ঘেরে রয়েছে। গত অগস্ট 31 তারিখ দিন তাঙ্কর মৃতদেহ উদ্ধার করা যাইতিলা পুলিশ। প্রকাশঙ্ক স্ত্রী এহাকু আত্মহত্যা বলি কহুতবা বেলে পরিবার লোক কিন্তু হত্যা অভিযোগ আনিথিলে। কণ্টামাঞ্জিরে কংগ্রেস কর্মী সম্মিলনী। কণ্টামাঞ্জিরে কংগ্রেস কর্মী মানক এক সম্মিলনী শনিবার স্থানীয় পিডব্লুডি বঙ্গলাঠারে অনুষ্ঠিত হয়ে যাইছি। হসপিটাল ছকরে দুর্ঘটনা, দুই আহত। বলাঙ্গীর হসপিটাল ছকরে সন্ধ্যায় দুইটি বাইক মুহামুহিঁ ধক্কা হয়েছে এবং দুইজন আহত হয়ে ডাক্তারখানার ভর্তি হয়েছেন। বিরঞ্চি প্রধানক পরলোক। দেওগাঁ ব্লক বহলি গাঁর বিরঞ্চি প্রধানক 75 বর্ষ বয়সের বুর্লাঠারে গত বুধবার পরলোক হয়ে যাইছি। নবম শ্রেণী ছাত্রঙ্ক আকস্মিক বিয়োগ। সালেভটা আগলপুর ব্লক সালেভটা হাইস্কুল নিকটস্থ টিকরার নবম শ্রেণী ছাত্র আশিষ সাহুঙ্ক 14 বর্ষ বয়সের শনিবার আকস্মিক বিয়োগ ঘটিছে। বিধায়কঙ্ক দেওগাঁ ব্লক গস্ত। বলাঙ্গীর বিধায়ক নরসিংহ মিশ্র দেওগাঁ ব্লক অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতকু গস্ত করিথিলে। মুনপল্লা ছকঠারে কেন্দ্র কৃষি আইন বিরোধরে চালিথিবা চাষী আন্দোলনরে সামিল হইথিলে। কংগ্রেসর কর্মী সম্মিলনী সিন্ধেকেলা। কণ্টামাঞ্জি নির্বাচন মণ্ডলীর কংগ্রেস কর্মীঙ্কু নেই রাণীপুর ঝরিয়ালঠারে এক সম্মিলনী অনুষ্ঠিত হয়ে যাইছি। নেহেরু কপ ফুটবল প্রতিযোগিতা উদ্ঘাটিত। ডুড়কা আগলপুর ডুড়কা ব্লক অন্তর্গত ডুড়কা মা পাটনেশ্বরী ফুটবল আসোসিয়েসন পক্ষরু নেহেরু কপ ফুটবল প্রতিযোগিতা উদ্ঘাটিত হয়ে যাইছি। চতুরঙ্গ প্রকাশন পাই বৈঠক। বলাঙ্গীর আসন্তা নূবর্ষের কোশল কলামণ্ডলর তার প্লাটিনম জুবলি উৎসব পালন করিব। এই অবসরের চতুরঙ্গর প্রকাশন পাই কভর পেজ উন্মোচন হব। প্লাটিনম জুবলি উৎসব দিন কভর পেজ উন্মোচন ও আসন্তা এপ্রিল 14 তারিখ দিন সুদ্ধা পুনঃ প্রকাশনর প্রথম অডিশন প্রকাশ পাইব বলে নিষ্পত্তি নেওয়া যাইছে। বিভিন্ন স্থানরে বিজেডির প্রতিষ্ঠা দিবস। টিটলাগড় বিজেডি পক্ষের বিধানসভা নির্বাচন মণ্ডল স্তরীয় বিজেডি প্রতিষ্ঠা দিবস পালিত হয়ে যাইছে। আজি যোগ দেবে নূয়া এসপি। বলাঙ্গীরর নূয়া এসপি ভাবে আইপিএস নীতিন কুশলকর রবিবার যোগ দেবে বলে সূচনা মিলিছে। শ্রী কুশলকর পূর্বরু নবরঙ্গপুর এসপি ভাবে কার্য করিথিলে। বলাঙ্গীর এসপি মড়কর সন্দীপ সম্পদকু কেন্দ্রাপড়া এসপি ভাবে বদলি হয়েছে। পুঁ 27 পজিটিভ। বলাঙ্গীর জেলার 27 জন পজিটিভ চিহ্নট হয়েছেন। বলাঙ্গীরের থার ডিগ্রি 10 তলকু রহুছি পারদ। বলাঙ্গীর পানিপাগ বিভাগর সতর্ক ঘণ্টি লাগি রহিছি ঘন কুহুড়ি। এবে বলাঙ্গীর সহরর শীতর রাজুতি। খরাদিনরে গরম পাই চর্চারে রহুতিলা জিল্লারে এবে থার ডিগ্রি। প্রবল থা যোগ শীতবস্ত্রের সাধারণ লোকে সন্ধ্যা হেউ কি সকাল শীতদাউরু রক্ষা পাইবা পাই জাগা জাগারে নিয়া জাড়ি শীতদাউরু রক্ষা পাইবাকু লোকে চেষ্টা করুছন্তি। বলাঙ্গীর সহরর সকাল দৃশ্য সূর্য উইলা ক্ষণে লোকমানে সকালিয়া খরার মজা নেউছন্তি। ততলাগড় এবে থা। খরাদিনরে টিটলাগড় সহরর তাপমাত্রাকু নেই চর্চা লাগি রহিতায়। টিটলাগড়কু ততলাগড় বি লোকে কহন্তি। হেলে এবে ততলাগড় থা পড়ি যাইছি। সারা টিটলাগড়বাসী বি শীতদিনরে এভাবে থা এথর অধিক হেউথবা কহুচন্তি। লোকঙ্ক কহিবা হেলা এথর বিগত বর্ষরু থা অধিক হেউচি আগরু আহুরি বড়িপারে বলি অনুমান করা যাউচি। রাজ্য সারা থা বড়িলে বি টিটলাগড়র থা অধিক বড়িথিবা লোকে কহুচন্তি। লোয়ার সুক্তেল প্রকল্প অধা, কেনাল সুন। স্পিলওয়ে কাম 70% ও ড্যাম কাম 47% অটকিছি। বলাঙ্গীর লোয়ার সুক্তেল প্রকল্প কাম এবে বন্ধ হয়ে পড়ি রয়েছে। প্রকল্প কাম 2020 পুঁ থরে আরম্ভ হব বলে আশা করা যাওতিলা। হেলে প্রকল্প কাম আরম্ভ হয়ে পারিলা নাহি। এপর্যন্ত প্রকল্প স্পিলওয়ে কাম প্রায় 70% ও ড্যাম কাম 47% সরি কাম আউ আগৌ নাহি। বিস্থাপিত মানে 2013 আইনকু নেই ড্যাম কামকু বিরোধ করুছন্তি। হেলে প্রকল্পর যে কাম সরকারি ত্রুটিরে অটকি রহিতিলা সেই কাম সবু এবে সরকারি নালিফিতা তলে চাপি হয়ে রহিছি। এপর্যন্ত কেনাল কাম পাই ফাইল প্রক্রিয়া আগেই নাহি। ভূতল কেনাল যোজনা সরকারি নথিপত্রে সীমিত রহিছে।